ভারতবর্ষের চারটে প্রান্তে একটা দক্ষিণ, একটা উত্তর, একটা পূর্ব, একটা নর্থ ইস্টার্ন করা উচিত বলে আমি মনে করি। একটা রাজধানী কেন থাকবে, চারটে থাকবে। চারটে রাজধানী, তার মানে আপনারা ভাবতে পারবেন তুগলকি ফরমান? এ হলো তুগলকি ফরমান, মানে মোহাম্মদ বিন তুগলক যেমন ওই খামখেয়ালি ছিলেন, খালি খালি মাথা ঘুরত একবার এ প্রান্ত থেকে ও প্রান্ত, ওনারও অবস্থাটা ঠিক ওই রকম হচ্ছে। উনি সেইখানে সবাইকে বসে কি সুগত, সুমন্ত্র, সুদীপ সবাইকে বলে বলছেন যে চারটে রাজধানী ভারতের। আর চারটে ঘুরিয়ে ঘুরিয়ে সুদীপ দা আপনারাও দাবি করবেন আপনাদের সংসদীয় অধিবেশন কেন একটা জায়গায় সীমাবদ্ধ থাকবে? ঘুরে ঘুরে নাকি ভারত শাসন হবে, অর্থাৎ উনি কিছুদিন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার হবেন, আবার অন্য কেউ কিছুদিন প্রাইম মিনিস্টার হবে, এরকম ঘুরে ঘুরে সাধন মানে শাসন পদ্ধতি চলবে। আমি বলবো ভারতবর্ষের চারটে জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ভারতবর্ষের সংসদের চারটে অধিবেশন চারটে জায়গায় করা উচিত। মানে আপনারা বুঝতে পারছেন যে এ এক মানে 21st century ভারত না, উনি এটাকে পিছিয়ে নিয়ে যেতে চাইছেন মোহাম্মদ বিন তুগলকের আমলে, এবং ওই ঘুরে ঘুরে হবে। এবং সেই ঘুরে ঘুরে করতে আপনারা ভাবতে পারেন যে প্রশাসনিক জটিলতা, প্রশাসনিক খরচা, কোঅর্ডিনেশন, এবং তার পুরো এই যে চারটে রাজধানীকে সামলানো, মানে অরবিন্দজি ওনার খুব ভালো বন্ধু, অরবিন্দজি ওনাকে আর পাচ্ছেন না। কেন দিল্লিতে কি আছে, দিল্লি তো অল আউটসাইডার্স ম্যাক্সিমাম, এবং দিল্লির মানুষরা খুব ভালো, আমি এটাও বলছি, তারা অনেক সহ্যও করে, আমাদের সবাইকে গ্রহণও করে, এবং দিল্লি সরকারকে আমি অভিনন্দনও জানাচ্ছি, কারণ আমার সাথে অরবিন্দের ভীষণ ভালো রিলেশন, ওরাও খুব ফেস করে, ওদেরও সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে কাজ করতে দেওয়া হয় না। উনি কলকাতায় বসে আবার তাদেরকে থ্যাংক ইউ, অরবিন্দজিকে থ্যাংক ইউ জানাচ্ছেন যে উনি দিল্লিটা সামলাচ্ছেন। যাই হোক, কিন্তু আপনারা ভেবে দেখবেন যে একেবারেই হয়তো লজিক এবং র্যাশনালিটিটা উনি ত্যাগ করছেন, যার জন্যে আজকে দাঁড়িয়ে উনি যে বলেন যে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, 7 times MP ছিলেন, সেন্টারে ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, এবং উনি রাজ্যের 10 times মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি বলছেন চারটে রাজধানী লাগে, মানে ইট ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ নাইটমেয়ার, ইজ ইট ইভেন পসিবল? একটা দক্ষিণে তামিলনাড়ু বা কর্ণাটক বা অন্ধ্রপ্রদেশ বা কেরালায় কেন হবে না, একটা উত্তরপ্রদেশ অথবা পাঞ্জাব অথবা রাজস্থান কেন হবে না, মধ্যপ্রদেশ, একটা পূর্বে বিহার, উড়িষ্যা, বাংলায়, কলকাতায় কেন হবে না, আর একটা ধরুন উত্তর পূর্বাঞ্চল কেন্দ্র করে আর একটা কেন হবে না? দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। ওনার সুপ্ত বাসনা হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু যেহেতু উনি প্রধানমন্ত্রী দিল্লিতে গিয়ে কোনোদিনই হতে পারবে না, মানে যত শত চেষ্টা করুক, শত স্বপ্ন দেখুক, অনেকের মাধ্যমে চেষ্টা করুক, একেবারেই অন্তত আগামী 25 বছর উনি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা পরিষ্কার কথা। এবং পশ্চিমবাংলার মানুষ ওনাকে কিছুদিনের মধ্যে বোঝাবে যে উনি আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থাকারও যোগ্য নয়। পরাক্রম দিবস কিয়া হে পরাক্রম, হোয়াট ইজ দ্য মিনিং? সকাল থেকেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উত্তেজিত, প্রচণ্ডভাবে উত্তেজিত, মানে সেই উত্তেজিত হয়ে পদযাত্রা করলেন, উত্তেজিত হয়ে সেই পদযাত্রার শেষে যখন ভাষণ দিলেন, ভাষণটাও খুব অদ্ভুত, আপনারা দেখবেন যে হঠাৎ করে বললেন যে পরাক্রম মানে ক্যা, পরাক্রম ক্যা হ্যায়, পরাক্রম দিবস ক্যা হ্যায় পরাক্রম, হোয়াট ইজ দ্য মিনিং? পরাক্রম যে নেতাজি তার জীবনে তার বিশাল কর্মকাণ্ডে যে পরাক্রমেরই কর্মকাণ্ড ছিল, সেই পরাক্রমের তার মানে কোনো মূল্য নেই তার কাছে, এবং পরাক্রম বলে হঠাৎ উনি চেঁচিয়ে উঠলেন। রবীন্দ্র নেতাজি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসকে বাদ দিয়ে দেশ হয় না, বিশ্ব হয় না, বাংলা হয় না, এরা চিরকাল মনে রাখবেন, এরা আমাদের ইলিউশন, ইলিউশন, এরা আমাদের প্রমোশন, প্রমোশন, এরা আমাদের ক্রিয়েশন, এরা আমাদের অ্যাকশন, এরা আমাদের রিয়াকশন। আপনারাও হয়তো অবাক হয়ে গেছেন, উনি বলছেন যে ওনার জন্যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, ওনারা কি? এরা আমাদের ইলিউশন, এরা আমাদের প্রমোশন, এরা আমাদের ক্রিয়েশন, এরা আমাদের অ্যাকশন, এরা আমাদের রিয়াকশন। ক্রিয়েশন, অ্যাকশন এবং রিয়াকশন, মানে আপনারা চিন্তা করতে পারবেন যে অর্থাৎ নেতাজির 125 জন্ম দিবসে পশ্চিমবাংলার মানুষ
শুনছেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে নেতাজি তার জন্য হচ্ছে ইলিউশন এবং প্রমোশন, মানে কেবলই প্রচার, মানে উনি এত এত বেশি আত্মপ্রচার করতে থাকেন যে উনি সেই আত্মপ্রচারকে নিজেকে নিজের আত্মপ্রচারকে করতে করতে নেতাজির মাধ্যমে নিজের আত্মপ্রচার শুরু করে দিলেন। এবার আপনারা ঠিক করবেন পশ্চিমবাংলার মানুষ হিসেবে যে নেতাজি কি এবং কার চোখে কার চশমার মাধ্যমে আপনারা নেতাজিকে বুঝতে চান জানতে চান। এবং সেই একই দিনে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন ভিক্টোরিয়া মেমোরিয়াল সেই প্রাঙ্গণে, অসাধারণ ঐতিহাসিক একটি বক্তৃতা দিলেন এবং বারে বারে উনি নেতাজির কে উদ্দেশ্য করে বাংলায় উচ্চারণ করলেন, নেতাজিরই বাণী উচ্চারণ করলেন এবং সেই শিশির বসুর সেই কথা আমাদেরকে মনে করিয়ে দিলেন যে নেতাজি ওনাকে বলেছিলেন যে আমার একটি কাজ করতে পারবে। এবং উনি সারা দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মনে করিয়ে দিলেন যে কান পাতলেই নেতাজির আবার সেই কথা শোনা যায়, সেই ডাক শোনা যায়, আমার জন্য একটি কাজ করতে পারবে। এবং যে নিজের প্রতি সৎ থাকে সে বিশ্বের প্রতি অসৎ হতে পারে না। এবং এই যে আত্মনির্ভর ভারতের পরিকল্পনা যে নেতাজির পরিকল্পনা ছিল এবং সেই নেতাজির আত্মনির্ভর ভারতের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি এটা আমাদেরকে উনি মনে করিয়ে দিলেন। আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের সংকল্প, আমাদের ধ্যান, আমাদের জ্ঞান সব কিছু দিয়ে সব কিছু সুনিয়োজিত করে যাতে আমরা নেতাজির আদর্শের ভারত করতে পারি, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে তার অসাধারণ একটি বক্তৃতায়, অসাধারণ একটি অ্যাড্রেস, ঐতিহাসিক হিস্টোরিক একটি অ্যাড্রেসে উনি আজকে বললেন। এবং নেতাজিকে প্রাসঙ্গিক, নেতাজিকে চিরকাল এবং অমর কিভাবে নিজেদের মধ্যে রাখতে হবে সেটা উনি বারে বারে আমাদের মনে করিয়ে দিলেন। এবং দেশের দিকে যেন কেউ চোখ তুলে কোনো শত্রু না তাকাতে পারে সেই নেতাজির সেই পরাক্রম আমাদের মধ্যে রাখতে হবে, এই কথা উনি বললেন। আজকে অত্যাধুনিক আর্মির সব ইনস্ট্রুমেন্ট, সব ওয়েপনরি একেবারে ভারত এগিয়ে যাচ্ছে, গালওয়ান থেকে শুরু করে পুরো সারা ভারতবর্ষে জাতীয় সুরক্ষার এত দৃঢ় হয়েছে, এগুলোই তো নেতাজির সংকল্পের ভারত ছিল, মানে উনি আমাদের বারে বারে মনে করিয়ে দিয়েছেন। বৈজ্ঞানিক পদ্ধতি, শিক্ষা, রোগ মুক্ত করা ভারতকে, সঠিক শিক্ষা দেওয়া ভারতকে, এই হলো নেতাজির আদর্শ, এগুলো বারবার উনি আমাদেরকে মনে করিয়ে দিলেন। অসাধারণ একটি বক্তৃতা, মানে উনি একেবারের জন্যে যেটা যেমন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বললেন ইলিউশন এবং প্রমোশন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজিকে আমাদের সামনে একেবারে চির শিখা হয়ে উনি প্রস্তুত করলেন, উনি আবার জাগিয়ে তুললেন। নেতাজি আমাদের মধ্যে জেগে আছেন, চিরকালের জন্য জেগে আছেন, কিন্তু তার মধ্যে আজকে নতুন ঊর্জা, নতুন এনার্জি, নতুন ডাইনামিজম, নতুন একটি দিশা ভিশন প্রধানমন্ত্রী সুনিয়োজিত করলেন সেখানে। এবং শেষে আমি একটা কথা বলতে চাই, আপনারা, আমি নিজে আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ছিলাম এবং আপনারা অনেকে দেখেছেন টিভির পর্দায় যে কিভাবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সামনে নেতাজির শহরে নেতাজির 125তম জন্মদিনে অপমান করলেন নেতাজির পুণ্য স্মৃতিকে, নেতাজির লেগেসিকে অপমান করলেন, সারা দেশকে উনি অপমানিত করলেন। এবং সারা দেশ যে নেতাজিকে আজকের দিনে পুজো করলেন, উনি আজকের দিনে প্রোটেস্ট করলেন, প্রোটেস্ট বললেন আমি প্রোটেস্ট করছি, আমাকে বেইজ্জত কিয়া হ্যায়। ভারতের মানুষ, পশ্চিমবাংলার মানুষের যদি কণ্ঠে জয় শ্রীরাম বাজে তাতে ওনার অসুবিধে কি? এবং অনেকে তো বলছে যে উনি নাকি সেখানে লোক ঢুকিয়ে দিয়েছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে, লোক ঢুকিয়ে তাদের বলেছিলেন যে তোরা জয় শ্রীরাম বলবি এবং আমি তার বিরোধিতা করব। কিন্তু কথাটা হলো যে জয় শ্রীরামে ওনার এখনো অ্যালার্জি হয়। আপনাদের মনে আছে 2019 সেই সময় উনি জয় শ্রীরাম ধ্বনি শুনলেই গাড়ি থেকে নেবে তাদেরকে জঙ্গি টেররিস্ট বলতেন, তাদেরকে জেলে পুড়িয়ে দিতেন এবং তাদেরকে বলতেন যে মেরে পিঠে চামড়া তুলে দেবো, এইরকম ভাষা উনি প্রয়োগ করতেন যারা জয় শ্রীরাম বলতেন। এবং আজকে এইরকম একটি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক ভাষণ, নজিরবিহীন ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেখানে উনি নিজেকে খুব ছোট করে ফেললেন। এবং পশ্চিমবাংলার মানুষ জয় শ্রীরাম বলবেই, জয় শ্রীরাম রামের প্রতিমূর্তি, রামের স্কেচ,
স্বয়ং নন্দলাল বসু ভারতের সংবিধানের মূল কপিতে উনি এঁকেছিলেন। রামের ধ্বনি বাজতেই পারে, ওনার তাতে অ্যালার্জি হচ্ছেন কেন? উনি কাকে সংকেত দিচ্ছেন, কোন সম্প্রদায় বা কাকে সংকেত দিচ্ছেন? এবং ভাবা যায় যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর অ্যালার্জি হচ্ছে জয় শ্রীরামে, এবং সেখানে উনি প্রোটেস্ট করলেন। এই হলো ওনার আজকের দিনে ওনার অবদান, এবং এই অবদান কিন্তু পশ্চিমবাংলার মানুষ ভুলবে না, কেন উনি এবার ক্রমশই নিজের ভারসাম্য হারাচ্ছে, নিজের মেজাজ বারে বারে হারিয়ে ফেলছেন, সাধারণ মানুষের ওপর উনি কটুক্তি করছেন, এবং আজকে সেটা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল। এবং আরেকটা কথা আমি শেষে বলতে চাই, সুগতবাবু আজকে নেতাজি ভবনে স্বয়ং প্রধানমন্ত্রী গেছিলেন। সুগতবাবু খুব অ্যালার্জিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি, কেননা উনি ওনার রাজনৈতিক ক্যারিয়ারটাই তো তৃণমূলের দ্বারা মানে তৈরি হয়েছে, এবং উনি খুবই অ্যালার্জিক, কিন্তু প্রধানমন্ত্রী এসেছিলেন নেতাজি ভবনে। সুগত বসু নাকি পরে বলেছেন যে আজকের দিনে জয় শ্রীরাম না, আজকের দিনে জয় হিন্দ বলা হয়, বলা উচিত ছিল। সুগত বাবু ছেড়ে দিন আপনি, উনি ছেড়ে দিক, বাংলার মানুষ ঠিক করুক যে তারা কোন দিন কোনটা বলবে। জয় শ্রীরামও বলবেন, জয় হিন্দ অবশ্যই বলবেন, এবং বাংলার মানুষকে ঠিক করতে দিন যে তারা কি ধ্বনি দিতে চায়, তারা কি শঙ্খনাদ করতে চায়, সেটা বাংলার মানুষ ঠিক করুক। সুগত বসু বা মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী, তারা যাতে না ঠিক করে, বাংলার মানুষ ঠিক করুক। যাই হোক, আজকের দিনে উনি এটা করবেন আমার একটা আভাস ছিল, উনি চেষ্টা করবেন যাতে এরকম একটি ভাবগম্ভীর একটি প্রোগ্রাম, এইরকম একটি অনুষ্ঠান, ঐতিহাসিক অনুষ্ঠান, আপনারা টিভির পর্দায় দেখেছেন, আমরা যারা সেখানে ছিলাম আমরা দেখেছি, মানে এত ইন্সপায়ারিং, এত মুভিং, মানে নেতাজির প্রেজেন্স, নেতাজির পার্সোনালিটি, তার প্রেজেন্স, তার ভাইব্রেশন, সেই খানে সেই সময় সেই মুহূর্তে যখন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী তাকে স্মরণ করছেন এবং তাকে আবার সেই অখণ্ড ভারতের প্রথম সরকারের উনি হচ্ছেন মুখিয়া বলে তাকে আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা আমরা অনুভব করতে পারছিলাম, তার প্রেজেন্ট, তার ভাইব্রেশন, নেতাজির ভাইব্রেশন আজকে অনুভব করতে পারছিলাম, এবং তার সবার মধ্যে পিগমি হয়ে, ছোট হয়ে, ছোট মানসিকতার একজন ব্যক্তি বসেছিলেন সেখানে। সেই ব্যক্তির মধ্যে রাগ, ক্ষোভ, মেজাজ, দ্বেষ সব ভরে রয়েছে, এবং এমনভাবে ভরে রয়েছে যে উনি নিজেকে নিজে আর সামলাতে পারছেন না। সেই জন্য আজকের দিনেও উনি নেতাজিকে অপমান করলেন, প্রোটেস্ট জানিয়ে নেতাজিকেই উনি অপমান করলেন। আপনারা ভালো থাকবেন, এবং এই সূচনা হলো, এবং প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, করবেন আগামী দিনে, যে এই এক বছর নেতাজির 125তম জন্মদিবস পালিত হবে বিশালভাবে, সারা ভারতময়, সারা বিশ্বময়। আপনারা ভালো থাকবেন, নেতাজিকে স্মরণ যাতে আমরা প্রতিনিয়ত করি, এবং এই একটি আগামী একটি বছর আমরা যেন নেতাজির আদর্শে সম্পূর্ণভাবে নিজেদেরকে উৎসর্গ করে নিজেদের আগামী দিনের কাজ এগিয়ে নিয়ে যাই। জয় হিন্দ, জয় পশ্চিম বাংলা।